বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, এই দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দাও আছে। আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা, দোয়াটা করা মাত্রই কবুল করে নেব। বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে, ইল্লা আনা, কিন্তু আমি করি নাই। বিশ্বনবী বললেন ওয়াইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই, আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। আমরা যেদিন বিপদে পড়ে যাব, যেদিন আমার আব্বা আমারে চিনবে না, আমি আমার আব্বারে চিনব না, নেতা তার কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ঠিক কিনা? পীর সাহেব মুরিদদের চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, স্বামী তার স্ত্রীরে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না, নবী থেকে শুরু করে ওলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে, ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না। বিষ্ণু বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বদরের যুদ্ধে মার খেয়েছি, উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি, আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি, আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত, জান্নাতি খাবার দিয়ে দিত, আমার মায়ের খাওয়া লাগতো না, তায়েফে আমার রক্ত ঝরতো না, দোয়া করলেই কবুল, কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবী জমা রেখে দিয়েছে। এজন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না, বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত, না জানি তাদের নসিবে কি হয়ে যায়, এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল। আল্লাহ বললেন নবী নো টেনশন, কোনো টেনশন নাই, আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম। এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিসারাক আল্লাযী আনকাদা যাহারাক, যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয়, যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে, আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম। কি দিয়ে সরিয়ে নিল? কোরআনের আলো দিয়ে। আওয়াজ করে বলতে হবে কি দিয়ে? বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয়, আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তির পূজা, বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার, বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয়, কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয়, ওয়াদুল বানাত, বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে, দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন, কি দিয়ে উদ্ধার করা যায়, এই টেনশনে বিশ্বনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল, উপমা বাঁকা হয়ে গিয়েছিল, বিশ্বনবী সব সময় পেরেশান থাকতেন। আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই, হেরা গুহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে। আলম নশরহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহারাক, আপনাকে পেরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম। সুবহানাল্লাহ, দুইটা নেয়ামত শুনলাম, এবার তিন নম্বর নেয়ামত আল্লাহ বললেন ওয়া রাফানা লাকা যিকরাক, এটা মুখস্থ করতে হবে আজকে আমার সাথে সাথে পড়েন, ওয়া রাফানা লাকা যিকরাক, সবাই বলেন নাই পড়েন, ওয়া রাফানা লাকা যিকরাক, ওয়া রাফানা লাকা যিকরাক, নবী হে আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস হাই এন্ড হাই দা হাইয়েস্ট পিক, আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি, আপনার মর্যাদা আমার পরপরই, স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নেই? এজন্য আল্লাহ বললেন ওয়া রাফানা লাকা যিকরাক, ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশ চুম্বি করেছি, আপনার সুনাম সুখ্যাতি
মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব। এর যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো। কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি, ও জানে বাসবে কিনা ওইটাই তো সন্দেহ। আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাসবে কিনা সে এটাই সন্দেহ, তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব। আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি, তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব। তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব। মিশনারি বললেন তোরা, আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি, তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব। আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম, হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে, আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যেয়ে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মোহাম্মদ, নাজুবিল্লাহ পড়বেন না, খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না। সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে, আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে, সবাই কয় নাম কি, কয় মোহাম্মদ, নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ, নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ, খবরদার তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবা, সে এত বড় জাদুকর, মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর, তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছো করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন, এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা, আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনে মোহাম্মদ ইসলামের নাম শুনছে, তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে, চিল্লায় কোন ঠিক না, অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে, আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর, হজ করি আর না করি আরে না দেখে যাওয়া যাবে, হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এ জাদুকরের কাছে আগে যাবো, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের, কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায়, যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে, ঠিক কি না, এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য, যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব, তোরা যতই বলিস না কেন যাব যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে, সবাই লাইন ধরে দেখা করতে গেছে, দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল। অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর, সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ, সাবিহ মানে সাদা সুন্দর ধবধবে, আর আমি হচ্ছে মালিহ, মালিহ মানে এসেছে মিলহান থেকে, মিলহান মানে লবণ, মানে লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর, কোনটার দাম বেশি, লাবণ্যময় সুন্দরের দাম বেশি। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যেয়ে বা কমলা কাটতে যেয়ে আনার কাটতে যেয়ে কমলা কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, কোরআন তার সাক্ষী, ওয়া কাতানা আইদিয়াহুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ, আমার স্বামী পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জান আয়েশা বলতো লাকুম শামসুন ওয়ালানা শামসুন, তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে, তোমাদের সূর্যটা
প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয়। আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয়। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে, আমার সূর্য মুহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উঁকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয়। কে এত সুন্দর চেহারা ছিল, ওনার চেহারা নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে? নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়েদার ইজ দ্য ফিটনেস, ওয়েদার ইজ দ্য অ্যাপিয়ারেন্স, ওয়েদার ইজ দ্য স্ট্যাটাস, নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট। এটা ফিটনেসের দিক থেকে হোক, এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক, এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক, সম্মান আর মর্যাদার দিক থেকে হোক, আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিক্রাক, নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি। লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে, হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার, বাকি জিনিস তো পরে। অনেকে আছে না, চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায়, আছে না? নাই, চেহারা দেখেই পাগল, চেহারা দেখেই পাগল। তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মুহাম্মদ নামে পাগল এসেছে। তারা মিলায়ে দেখে না, এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না, কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি চুল উস্কো খুস্কো ছিল? কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন, জৈতুনের তেল দিতেন, আতর ঢেলে মাথার সিঁথির মধ্যে ঢেলে দিতেন, কপাল বেয়ে বেয়ে পড়তো, আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত, হাতের তালুতে পারফিউম মাখতেন। আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত, এত পরিচ্ছন্ন ছিলেন। তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না। তারা বলে না, এই লোক কখনো পাগল হতে পারে না, পাগলের চুল থাকে উস্কো খুস্কো, জামা থাকে ছিঁড়া ফাড়া, গায়ের মধ্যে থাকে ময়লা, পাগল কখনো দাঁত মাজে না। কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায়। স্মাইল দিতেন বিশ্বনবী, স্মাইল, মুচকি হাসি, তাবাসসুম, বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত, পাগল পড়া হয়ে যেত। তারা বলে না না, এই মহামানব তো কখনো পাগল হতে পারে না। আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর, কিন্তু তারা বলে না না, এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না, জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না? নাই, বিষ্ণুবী কি মন্ত্র পড়তো? বিষ্ণুবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে, পাগল পড়া হয়ে যেত, বিমুগ্ধ হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো, আবু জাহেল তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কইলেন না? আমরা মেনে নিতে পারলাম না, সে পাগল নয়, জাদুকর নয়, সে হলো এই জামানার পয়গাম্বর। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।